हेलो फ्रेंड्स, रियल होम गार्डनर पक्ष থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এই সময়ে জবা গাছে কি পরিচর্যা আপনারা করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো এর আগের মাসেও আমি কয়েকটা পর্ব করে আমি দেখিয়েছি জবা গাছে কি পরিচর্যা আপনারা করবেন। তো আগের ওই পরিচর্যা করার পর এখন দেখতেই পাচ্ছেন গাছগুলোর আমার বর্তমান চেহারা। দেখুন বন্ধুরা, এটা আমার নীল জবার গাছটা। দেখুন প্রতিটা ডালেই দেখুন কলি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা ডালেই দেখুন কলি চলে এসেছে, এবং গাছটাও দেখুন কি সুন্দর ঝাঁকুড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমার নীল জবাটা, পাশে দেখুন এটা লাল জবাটা, এটাও কাটিং করেছিলাম। কাটিং করার পর দেখুন গাছের কত ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। আর তার পাশে এটা আমি অনলাইন থেকে এনেছিলাম, সেই মৃত গাছ বাঁচি তুলেছি সঞ্জীবনী দিয়ে। তো দেখুন সেই গাছের বর্তমান চেহারা দেখুন। খুব শীঘ্রই এবারে এই গাছগুলোতে ফুল চলে আসবে। আর তার পাশে দেখুন এই গাছটা, এই গাছটাতেও দেখুন অলরেডি ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছেন। এবং তার সাথে অনেকগুলো কুড়িও দেখুন এসে গেছে। এবং তার পাশে দেখুন ঘণ্টা চাপর গাছটা, যেটার আমি কাটাই ছাটাই করেছিলাম এটারও। তো দেখুন গাছটা কি সুন্দর দেখুন ছাঁকড়া হয়ে গেছে, এবং তার সাথে দেখুন অজস্র ফুল দেখুন ঘণ্টা জবা দেখুন ফুটে আছে, এবং তার সাথে প্রতিটা ডালে দেখুন কলি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই গরমে যাতে গাছগুলোকে আমরা ভালো রাখতে পারি এবং গাছগুলো থেকে যাতে অধিক ফুল আমরা সংগ্রহ করতে পারি, সেই নিয়েই আজকে ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করছি ভিডিও করে। তো দেখুন গাছের গ্রোথ আমার ঠিকই আছে, গাছের চেহারাও ঠিক আছে, এবং পাতাও দেখুন সম্পূর্ণ পাতা দেখুন সবুজ আছে। তো আমি আগে বলেছিলাম যে খাবার ব্যবস্থাপনা এখন আমাদের করতে হবে না, যেহেতু আমরা যে সয়েলটা তৈরি করে গাছগুলো রিপোর্টিং করেছিলাম, তো সেই খাবারেই আমাদের এখন চলে যাবে। কিন্তু এবারে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। তো খাবার আমরা কি দেব, না খাবার আমরা দুটি খাবার দেব, সেটা হচ্ছে এক সরষের খোলের তরল সার, যেটা সেই তরল সারটা খুব পাতলা করে আমরা এই গাছে ব্যবহার করব। আরেকটা যেটা সেটা হচ্ছে জৈব মিশ্র। তো এই জৈব মিশ্র সারটা কীভাবে আমরা ব্যবহার করব সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো, যে আপনারা জৈব মিশ্র সার এই জবা গাছের জন্য কি জৈব মিশ্র সার আপনারা ব্যবহার করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। কারণ আজকে আমি সম্পূর্ণ এই সময় এই কি খাবারটা আমি অ্যাপ্লাই করছি এই গাছের জন্য সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। সোর্সের খোলের তরল সার যেটা, তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা আছে, যারা দেখেননি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর জৈব মিশ্র সার যেটা, সেটাও আমার চ্যানেলে করা আছে, সমস্ত রকম গাছের জন্যই ওই জৈব মিশ্র সারটা আপনারা ব্যবহার করতে পারেন, সমস্ত রকম, সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক সমস্ত রকম। কিন্তু আজকে এই সময়ে আমি একটা অন্য খাবার এই জবা গাছে ব্যবহার করব। তো সেটা কি, দুটো খাবার আমি আপনাদেরকে বললাম যে দুটো খাবার আমরা এখন ব্যবহার করব, সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে প্রথম হচ্ছে এনপিকে, ব্যালেন্স এনপিকে, এটা 19-19-19। তো আপনারা যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 হোক বা 20-20-20 হোক বা 18-18-18 হোক, যে কোনো একটা আপনারা নিতে পারেন। আমি এখানে 19-19-19টাই নিয়েছি। তো বন্ধুরা, এই এনপিকেটা, ব্যালেন্স এনপিকেটা আমরা ব্যবহার করব। আর তার সাথে আরেকটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। দুটোই কিন্তু রাসায়নিক, কিন্তু এই দুটো রাসায়নিক আমাদের এই সময় একটু ব্যবহার করতে হবে। তো এই দুটোই আমরা এখন অ্যাপ্লাই করব। তো সেটা কিভাবে অ্যাপ্লাইটা আমরা করব সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমার টবের মাটি দেখুন, এখানে আমার পাঁচটা গাছ আছে, পাঁচটা জবা গাছই আমার, দেখুন মাটিগুলো কিন্তু একটু ভিজে ভিজে অবস্থায় আছে। তো এই সারটা ব্যবহার করার সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন টবের মাটি যেন শুকিয়ে না থাকে। তো এবারে শুকনো অবস্থায় যদি আপনারা এটা দেন সেক্ষেত্রে কিন্তু গাছে ক্ষতি হতে পারে। তো মাটিটা একটু
ভিজে ভিজে ভাব থাকবে সেই অবস্থায় আপনারা এই খাবারটা ব্যবহার করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি খাবারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, খুবই সিম্পল, কোনো কিছু আপনাদের করতে হবে না। দেখুন জাস্ট এই দেখুন 2 গ্রামের মতন, জাস্ট এক একটা টবের জন্য 2 গ্রাম, বেশি না, দেখুন 2 গ্রাম, 2 গ্রামের মতন আমরা এই গাছের টবের মাটিতে আমরা দিয়ে দেবো। দেখুন এইভাবে আমরা দিয়ে দেবো, জাস্ট 2 গ্রাম হলো, এইভাবে আমরা প্রতিটা টবের মাটিতে আমরা দিয়ে দেবো 2 গ্রামের মতো। কারণ রাসায়নিক সার এটা বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হবে, তো তার জন্য আমরা অল্প মাত্রায় এই সারটাকে আমরা ব্যবহার করব। বেশি মাত্রায় কিন্তু আমরা এই সারটা দেবো না। তো দেখুন এই সারটা আমি প্রতিটা টবেই দেখুন দিয়ে দিচ্ছি 2 গ্রামের মতন, ঠিক আছে। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সমস্তটা এইভাবেই করবেন, তাতে আপনাদের সময়টাও কম লাগবে। আর আমাদের এখনকার যা অবস্থা, আমাদের যতটা সময় কম লাগে ততটাই বেটার, কারণ আমাদের এখন কাজের ফাঁকে আমরা যেহেতু সকল বসে এই ছাদ বাগানে কাজ করছি, সুতরাং আমাদের সময়টা একটু কম যাতে ব্যয় করতে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো এবারে দেখুন এই এনপিকে যেটা 19-19-19, দেখুন এটাও আমি 2 গ্রামের মতন দিয়ে দেবো, 2 গ্রামের মতন দেবো, বেশি না। যদি বেশি পড়ে যায় তুলে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে। এগুলো সবই হচ্ছে ওয়াটার সলিউবল, জল দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু অটোমেটিকলি আপনার জলে গুলে যাবে, দেখুন, ঠিক আছে। এইভাবে আমরা এই দুটো খাবারকে এইভাবে আমরা ব্যবহার করব। এবারে আমরা যেটা করব, দেখুন জল দিয়ে দেবো, হালকা করে আমরা জল দিয়ে দেবো, দেখুন আমরা জবা গাছে এই খাবার ব্যবস্থাপনাটা আমরা করব। তাতে কি রেজাল্ট হচ্ছে সেটাও পরবর্তী সময়ে আপনাদের কাছে আমি ভিডিও করে শেয়ার করব। আর সর্ষের তরল সার যেটা বলছিলাম, সর্ষের তরল সারটা আমরা প্রতি মাসে 2 বার আমরা ব্যবহার করব, সেটা কীরকম 15 দিন পর পর, একটা মাসে আমরা 2 বার সর্ষের তরল সারটা আমরা এই গাছে অ্যাপ্লাই করব, এটা খুবই পাতলা করে। আর ফার্স্ট যেটা এখনই যেটা আমি দিলাম এনপিকে, ব্যালেন্স এনপিকে আর ম্যাগনেসিয়াম সালফেট, এটা আর দেবার দরকার নেই, এটা এই সময়তে আমরা একবার দিয়ে দিলাম। আর সেকেন্ড যেটা জৈব মিশ্র সারটা, জৈব মিশ্র সারটাও কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি পরবর্তীকালে আপনাদের কাছে শেয়ার করব ভিডিও করে। তো এখন দেখুন আপনারা আমার গাছগুলো যে আগের মাসে যে হালকা যে কাটাই ছাটাই আমি করেছিলাম, তারপরে গাছের কী গ্রোথ নিয়েছে এবং গাছ কী সুন্দর হয়ে আছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সময়ে আপনারা আপনাদের জবা গাছে কী ব্যবস্থাপনাটা আপনারা নেবেন, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।